সায়নের চ্যানেল, তো ও 1K সাবস্ক্রাইবার হিট করে ফেটেছে, ওর 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো উড্ডু দা 1K সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়ে গেছে, তো এসো আজকে একটা ছোটোখাটো পার্টি রেখেছি। থোড়া জায়গা থোড়া জায়গা হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি ঐশিক, তোমরা দেখছো ঐশিক মোটো ব্লগ। আশা করি তোমরা ভালো আছো, আর আমিও তোমাদের সঙ্গে ভালো থাকার চেষ্টা করছি। সায়ন, তো তোমরা জানো এসকে মোটো ব্লগ সায়নের চ্যানেল, তো ও 1K সাবস্ক্রাইবার হিট করে ফেটেছে, ওর 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো তার জন্য ও একটা সেলিব্রেশন ছোটোখাটো পার্টি টাইপের রেখেছে, তো তার জন্য আমাকে ইনভাইট করেছে সেখানে, অ্যান্ড তার জন্যই এখন বেরোনো। অ্যান্ড কিছু আজকে রিলসও ক্লিক করবো, সো রিলসগুলো দেখতে হলে কী করতে হবে, আমার ইনস্টাগ্রামে ফলো করে নিতে হবে। ইনস্টাগ্রাম আইডি ডিসক্রিপশান বক্সে আর স্ক্রিনে তো চলেই আসছে, তো যাও গিয়ে ইনস্টাগ্রামে ফলো করে নাও। ভালো ভালো রিলস বানানোর চেষ্টা করি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবভিয়াসলি করবে। অ্যান্ড এখনও পর্যন্ত যারা যারা ভিডিও মানে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, তারা কী করছো ভাই, তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আর নোটিফিকেশান বেল আইকনটাতে টক করে অল করে দিও, যাতে আমার বানানো ভিডিও তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে। তো তার জন্য আমায় ফোন করেছিল, বললো উড্ডু দা 1K সাবস্ক্রাইবার আমার কমপ্লিট হয়ে গেছে, তো এসো আজকে একটা ছোটোখাটো পার্টি রেখেছি। ঠিক আছে চল যাচ্ছি, আর যাচ্ছি যেহেতু একটা ব্লগ তো বানতাই হ্যায়, তো গাইস এই জন্য একটা ব্লগ ছোটোখাটো বানিয়ে নিচ্ছি। তো চলো বেশি না বলে একটু তাড়াতাড়ি যাওয়া যাক। শীতকালের এই মানে কি বলবো, শীতকালের ভাইবটা এনজয় করতে করতে রাইড করব, অনেক বেশি ভালো মজা করব। তো এটাই সবসময়ের জন্য চাই যে তোমরা সাপোর্ট করো, অ্যান্ড তোমাদের সাপোর্ট নিয়ে যেভাবে সবাই এগিয়ে যায় আমিও এগিয়ে যেতেই চাই, অ্যান্ড তার জন্য তোমাদের ভালোবাসাটা দরকার। দেখো ভাই তোমরাই হচ্ছে মোটিভেটার, তোমরা মোটিভেট করলে আমরা মোটিভেট হই, অ্যান্ড ভালো ভালো ভিডিও বানাতে ইচ্ছা করে। তো এটাই বলবো গাইস, দেখো গাইস আমরা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তো আমাদের কাছে সবসময়ের জন্য টাকা পয়সা হাতে থাকে না ফিউয়েল ভরার জন্য, যে আমাদের আমরা যা করবো আমাদেরকে বাইকের উপরই করতে হবে, সেটা ব্লগ ই করতে পারে মোটিভিকেশান যাই কিছু হোক না কেন সেটা বাইকের উপরে মানে করতে হয়। তো তার জন্য একটু সাপোর্ট করো গাইস। তো যারা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করো তারা তো জানো যে তাদের কাছে কিছুটা টাকা থাকা মানে অনেকটা বিষয়। শেয়ার করার একটাই রিজন যে দেখো ও 0 থেকে ওর 1K সাবস্ক্রাইবার মানে 1000 জন সাবস্ক্রাইবার কমপ্লিট করলো, অ্যান্ড খুব তাড়াতাড়ি ওর চ্যানেলও মনিটাইজেশন অন হয়ে যাবে ওর চ্যানেলের। তো এটাই বলবো, দেখো গাইস আমরা 0 থেকেই উঠে আসি, অ্যান্ড আমরা ভিডিও ভালো ভালো বানানোর চেষ্টা করি, তোমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি, একটু হলেও তোমাদের মন ভালো করার জন্য ভিডিও বানাই। তো তোমরা যদি সাপোর্ট করো আমরা অনেক বেশি মোটিভেট হবো, অ্যান্ড তোমাদের জন্য ভালো ভালো ভিডিও বানাতে মানে মন চাইবে, ভালো লাগবে। তো তোমরা একটু সাপোর্ট করো গাইজ, এটাই তো বলবো যে একটুখানি সাপোর্ট চাই গাইজ, শুধুমাত্র তোমাদের একটু সাপোর্ট চাই। সাবস্ক্রাইব করো না চ্যানেলটাকে, অ্যান্ড সায়নের মতো আমারও চ্যানেলটাকে 1K হিট করিয়ে দাও খুব তাড়াতাড়ি। তোমাদের আশীর্বাদ বলো, তোমাদের ভালোবাসা বলো, এগুলো নিয়ে আমি 1K সাবস্ক্রাইবার কমপ্লিট করতে চাই। অ্যান্ড কী বলবো গাইস, এটা আজকের এই দিনটা ওর কাছে কতটা স্পেশাল সেটা হয়তো আমি ফিল করতে পারছি, অ্যান্ড তোমাদের সঙ্গেও এই জন্যই শেয়ার করাচ্ছি যে দেখো মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে আসা একটা ছেলে, হ্যাঁ আমি জানি 1000 সাবস্ক্রাইবারটা এমন বিরাট বড় কিছু ব্যাপার নয়, বাট হ্যাঁ গাইস 0 থেকে 1000 সাবস্ক্রাইবার মানে 1000 জন ওর ভিডিও দেখে, ওর ওকে সাপোর্ট করে, এটা কত বড় একটা অ্যাচিভমেন্ট। সেটা যারা কন্টেন্ট ক্রিয়েটার, যারা ব্লগিং করে বা যে কোনো কন্টেন্ট ক্রিয়েট করে তারাই বোঝে যে 0 থেকে উঠে আসা মানে কি। তো এটাই বলবো গাইস যে আমার মানে
একটা দিন যেন এরকম আমারও আসে যে আমি তোমাদের সঙ্গে এটা ওর কারণে আমি ব্লগটা বানাচ্ছি, একদিন আমি নিজের কারণে আমার ব্লগটা যেন বানাতে পারি তোমাদেরকে। তোমাদের কাছে আমি তো প্রথম থেকেই বলি আমি অনেক বেশি থ্যাঙ্কফুল, তোমরা এতটা সাপোর্ট করেছো বলেই, এখনও পর্যন্ত এতটা সাপোর্ট করেছো বলেই আমি ভিডিও বানাতে আমার মন চায়, ইচ্ছা করে। এখন গাইস 1K সাবস্ক্রাইবার ডান হয়ে গেছে, এখন তো বিরাট ব্যাপার। আমাদের মতো ছোটোখাটো ইউটিউবারদের জন্য ওর কাছে সময় থাকবে কিনা সেটাও তো একটা বড় কথা না। আই থিঙ্ক চলে এসছে, তো আসুক, এখন তো ওর বিরাট বড় ব্যাপার। তো ভাইয়ের 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো গাইস চলে এসছে এসকে মোটো ব্লগ সায়ন। তো এখন বড় ইউটিউবার বলে কথা, এখন সময় তো ওর কাছে অনেক দামি। কনগ্রাচুলেশনস। তো গাইস, তো এটার জন্যই আজকে বেরোনো, তো তোমাদের তো বললামই ওর 1K সাবস্ক্রাইবার ও হিট করে ফেলেছে, এত তাড়াতাড়ি হিট করলো, কি বলবো, মাঝখানে থাক থাক এখন নয় পরে বলবি। আমার পুরো গুজবাম্পস দিচ্ছে, এত পুরো ভিতর থেকে ঠান্ডা হয়ে যাচ্ছে, কখন হবে কখন হবে। তো চলো গাইস, এখন তো চলেই এসেছে, পরে তো আবার তোমাদের সঙ্গে শেয়ার করবোই। আজকে ভাই ডেকেছে, সেলিব্রেট ফেলিব্রেট করবে বলে মজ মস্তি হবে। তো তার আগে কিছু কিছু রিলস ক্লিক করে নিই, অ্যান্ড সেগুলো দেখার জন্য ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে নাও ঝটঝট করে, অ্যান্ড চ্যানেলে যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটাকে। তো চলো রিলসগুলো বানিয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হবে। তো গাইস, তোমাদের তো যেরকম বলেছিলাম আজকে ব্লগটা শুরু করার সময়, আজকে চলে এসেছি এখন হিন্দুস্তানে। তো এই হচ্ছে আজকের বার্থডে বয়, তো বলবো না, 1K সাবস্ক্রাইবার ডান হয়ে, মানে কতটা পরিমাণে এক্সাইটেড ও এক্সাইটিং এর লেভেলটা বুঝতে পারছো। তো তোমরাও একদিন যদি আমাকে দেখতে চাও এই জায়গাতে মজা কি হয়, তো ক্লিপগুলো এনজয় করো, তো দেখা হচ্ছে তারপর। দেখতেই পাচ্ছো যে এখন তো সেলিব্রেশন হবে, তো এখানে দেখতেই পাচ্ছো যে চলে এসছে শাকিল মোটর ভাই, ছোট ভাই, সবাই ছোট ভাই এদিকে। তো এখন এর বড় সড়ো ব্যাপার বুঝতেই পারছো, সেলিব্রেট মানে বাজে, তো এরকম এনজয় হয় না যে অতটাও এক্সাইটেড, মানে সবাই এক্সাইটেড। দেখো, জিরো থেকে 1000 জন সাবস্ক্রাইবার গেইন করা চারটিখানি কথা নয়, অনেক বেশি স্ট্রাগল তো করি, যে আমরা সবাই স্ট্রাগল করি। আর সবথেকে বড় কথা যেটা আমি বারবার বলি, আমরা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি, তো তোমাদের জন্য যেমন ভিডিওটা ইম্পর্টেন্ট আমাদের কাছে, তোমাদের মানে দেখা ভিডিওটা, হ্যাঁ, ভালোবাসা দেওয়াটা ইম্পর্টেন্ট। তো এ আমাদের মধ্যে এখনো সব থেকে বেশি আছে সাবস্ক্রাইবার, একদমই না। তো কিছু বলতে চাও তো বল আমার চ্যানেলটার জন্য। তো আমাদের গুড্ডুদাও একদম আমার থেকে বেশি মানে রেগুলার থাকে তো চ্যানেলে, তো গুড্ডুদার ভিডিওগুলো ভালো করে দেখো। তো মানে কি কি ভালো লাগছে কি খারাপ লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে, তো বেশি বেশি করে লাইক করো। আর গুড্ডুদারও এবার 1K হিট করাতে হবে, তো তাড়াতাড়ি 500 সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও গুড্ডুদার আমাদের। তো এটাই বলার ছিল, আর কিছু ভুল হলে অবশ্যই গুড্ডুদাকে বলবে, গুড্ডুদার নেবে, তাই তো? একেও ইয়ে বেশি মানে এটা ভেবো না যে বিরাট কিছু, একে সাবস্ক্রাইব করো ভাই। ভাই সবসময় প্রথম দিন থেকে তোমাদের তো একটা ব্লগে বলিয়েছিলাম, এই হচ্ছে শাকিল, যে আমাকে আমি যখন পুরোপুরি ডিপ্রেশনে চলে গেছিলাম, তো এ নিজে আমায় মোটিভেট করেছিল। দেখতে পাচ্ছ যে এখানে যার 1K সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, এই যে এই বন্দার 1K কমপ্লিট হয়ে গেছে, কোথায় উঠে পড়েছে দেখো, এক্সাইটমেন্ট এমনই ছিল যে ও মাথায় উঠে পড়েছে গাড়ির। তো ভাই ভাই মজ হচ্ছে, মজ ভালো করে নে ভাই, মজ হচ্ছে ভাই, ভাই মজ হচ্ছে। তো ভাই এটা কি ভাই, ঠিক আছে ভিডিও হচ্ছে, চলো একদম চলো, পয়সা লাগবে। দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে, ততক্ষণ যেন সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে গাড়ি চালিও। আর চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, নোটিফিকেশন বেল আইকনটাতে অল করে দিও, আমার বানানো ভিডিও তোমাদের কাছে যাতে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে তার জন্য। দেখতে পাচ্ছো করছে, আর একদিন আমি যাতে ওই জায়গায় থাকতে পারি, তো তার জন্য তোমাদের সাপোর্টটা সবসময়ের জন্য প্রয়োজন। ভালো থেকো সুস্থ থেকো, ইনস্টাগ্রামে ফলো করে নিও, বাই।